হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু ভালো আছি বলছি, কিন্তু সকাল থেকে যেন মানে বুঝতে পারছি এটা গরমের কারণে হচ্ছে, পেটটার মধ্যে একটু কেমন হচ্ছে, কেমন একটা হুড়হুড় হুড়হুড় করে আওয়াজ হচ্ছে। একটা নতুন ভিডিও আবার আজ শুরু করলাম। সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। যে যার মতন সবাই বাড়ি মানে বাড়ি থেকে চলে গেছে বলছিলাম, যে যার মতো চলে গেছে, আর আমি এই বসলুম এখন রান্না করার জন্য। আজকে না বিশেষ কিছু রান্না করবো না, মানে কেন করবো না বলো তো, পেটটা ঠিক নেই আমার, আমার বলে না, কর্তাও বলছিল শরীরটা, কালকে ওই যে মাছ লোটে মাছ খেয়েছিলাম, আর লোটে মাছ খাওয়াতেই নেই গরমে, লোটে মাছ বহুদিন পরে বাজারে পেয়েছিল তো তাই নিয়ে এসেছিল, আর লোটে মাছ খাওয়াতে না কেমন জানি পেটটা করছে। আর কি গরম সত্যি পড়েছে বলো তো, জানি না তোমার কাদের ওখানে কেমন গরম পড়েছে। তো গরমের সব থেকে উপযুক্ত খাদ্য সুক্তো, সেই সুক্তোর জন্যই এখন জিনিসপত্র কাটছি। এই যে রাঙা আলু মানে লাল আলু, আলু একটা আলু কাটা হয়ে গেছে, এই যে সজনে ডাঁটা, এটা বাড়ির কলা, বাড়ির কাঁচকলা এক কাদি হয়েছে, তাতে কিছুটা মাসির বাড়িতে সেদিন মা নিয়ে গেছিলো, আর রয়েছে অতটা কলা, কীভাবে একটা দুটো করে পাড়া হচ্ছে আর খাওয়া হচ্ছে। আর আমার সোনা কি করেছে তোমাদের দেখাই, দাঁড়াও। আম কুড়িয়ে এনেছে, হ্যাঁ দাঁড়াও, এই দেখো আম কুড়িয়ে এনেছে কতটা, এই যে ছোটো ছোটো আম, ওর আমের টক করে দিতে হবে, খাবে আম, আম দিয়ে আমডাল করবো। দাঁড়াও তোমাদের দাদাভাই এসছে, গেটটা খুলে দিই, তোমাদের বললাম না দাদাভাই আসছে। তো ডাল অল্প কটা ডাল ছিল, এই যে আর এই যে ডাল আনলো, কী যে বলবো, ও শরীরটা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা কেমন জানি হচ্ছে, ভাল লাগছে না একদম, মনে হচ্ছে শুধু জল খাই জল খাই। আর সত্যি কথা, এই গরমে জল বেশি বেশি করে খাও, যত পারো একটু টক খাও, আর এ খাও শুক্তো মানে তেতো, কি বলবো এত গরম, এত গরম মানে ভাবাই যাচ্ছে না। মানে হঠাৎ করেই যেন গরমটা পড়ে গেছে। তো ডালটা এখন বসাবো, আর শুক্তোর সব কেটে কুটে গুছিয়ে নিয়ে এসেছি, শুক্তো এক সাইডে ডালটা বসিয়ে দেবো, আর সাইডে শুক্তোটা চাপ দেবো, শুক্তোটা চাপিয়ে দিয়ে ডালটা ধোবো। ভাল লাগছে না কিচ্ছু, যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে, শুক্তো করবো হচ্ছে পেরিয়ে গেছে। এই যে নিম পাতা, কালকে দেখাচ্ছিলাম না তোমাদের নিম পাতা, নিম পাতা, নিম পাতা দিয়ে করব, নিম পাতা আবার বেশি দিলে বেশি তেতো হয়ে যাবে, এই অল্প কটা দেবো, এই কটা দিয়ে করব। প্রচণ্ড গরম, প্রচণ্ড এই গরমকাল পড়া মানে না আমার নানান রকম পেটের প্রবলেম দেখা দেয়। নিম পাতাগুলোকে একটু ভেজে নিই, ভেজে তুলে নিই, তারপরে হচ্ছে এই জানালাটা ভালো করে খোলার উপায় নেই, হাওয়া আসে, হাওয়া আসলে হাওয়া আসলে না কি বলে গ্যাসের
একদম হালকা, শুক্তটাও হালকা পাতলাই করব। আমার না অনুষ্ঠান বাড়ি মানে শ্রাদ্ধ বাড়ির শুক্তো খেতে খুব ভালো লাগে, কেন জানি না। আর ওর মাঝে মাঝে মনে হয় বাড়িতে ওরকম করি, কিন্তু সেই দুধ টুধ দিয়ে রাঁধুনি বাটাটাটা দিয়ে করি খুব কম, কিন্তু ওই নর্মালি একটু শুক্তো করা হয় এই আর কি, ওই অত আড়ম্বর করে করা হয় না। কালকে দেখাবো, কালকে গিয়েছিলাম না তো, একশো টাকায় কুর্তি নিয়ে এসেছি। না একটু না দিলে হচ্ছে না, তেল কালি ভর্তি যাবে, সেদিন আমি পরিষ্কার করেছি। এই দেখো কোন পথে যাই বলো, এই যে সব কেটে নিয়েছি একশো টাকা। জানলাটা বন্ধ করলেও সমস্যা, আবার বন্ধ না করলেও সমস্যা। লবণ হলে আর কিছু দেব না, শুক্তো কমপ্লিট। এই যে আর ওদিকে ডাল সিদ্ধও কমপ্লিট। এবার কড়াটা পরিষ্কার করে মানে জল দিয়ে ধুয়ে নেবো, নাহলে তো ডালটাই তেতো হয়ে যাবে। তারপরে ডালটা করে নেব। আর আছে মৌরলা মাছ ভাজা আছে, তো মৌরলা মাছ ভাজা শুক্তো টক ডাল মানে আম ডাল, একদম সিম্পল খাবার। আর ওই যে বাড়ির পাঁপড় আছে কালকে দেখালাম, তো ওই পাঁপড়। আর এই যে ডাল, ডালও আমার সেদ্ধ করা হয়ে গেছে, দেখা যাচ্ছে না, পড়ে যাবে দেখাতে গেলে। কড়াটা ধুয়ে আনি, আম কুচি কুচি করে রেখেছি। কি মারাত্মক গরম, আর এই হলো সেই কালকের সোয়েটার, স্নান করে এলাম কেন, স্নান করেছি, সেই চুলের সকালের বিনুনিটা খুলতে পারিনি এখন, অবস্থা বুঝতে পারছো আমার। আর বলো না কি যে গরম, কি যে গরম, আর ছাদে যাওয়া যাচ্ছে না, এত রোদ্দুর, বাপরে বাপ, উফ, বিশ্রী বিভৎস রোদ্দুর। তোমাদেরকে একটা জিনিস না দুটো জিনিস দেখাবো, ওই যে কালকে কালকে কিনে এনেছি বুঝলে, মানে এত সস্তা, এত সস্তা, মানে আমি তো কল্পনাই করতে পারছিলাম না যে একশো টাকাতেও কুর্তি হয়, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। ওই একটা দুটোই কুর্তি রিলেটেড জিনিস দেখাবো, আর একটা হলো গিয়ে আমার একটা পুরানো কুর্তি ছিল, পুরানো কুর্তি মানে কুর্তিটাই বেশি দিন ইউজ করিনি, আমার কেনার সময় ভুল হয়ে গেছে, যদিও শপিং মল থেকে কিনেছিলাম, পরে দেখে নিতে পারতাম, কিন্তু সেই যে বোকা হলে যা হয় পরে দেখে নেওয়া হয়নি, যার জন্য কী হয়েছে বলো তো, দাঁড়া দেখাচ্ছি, মানে টাইট হয়ে গেছে তো ওটা পরা যায় না আর কি, পরা হয় না বলবো না, পরা যায় না। তো এই যে এই কুর্তিটা, সেটাকে কেটেছি, কেটে কী করেছি তোমাদের দেখাচ্ছি, এখনও কমপ্লিট হয়নি, করবো এখন বসবো, মেয়ে হয়ে জন্মাতে আর ইচ্ছা করে না। ব্লাউজ বাড়ি পরে একটা ব্লাউজ হয়ে যাবে, ফালতু ফালতু মানে বাদ দেবো কেন, এই আর কি। আর একটা ব্লাউজ বানিয়ে দিচ্ছি, আর এই যে এটা হলো মায়ের ব্লাউজ, এর পিঠটা একটু ডিজাইন না ঠিক, তবে যে গোল কাটিংটা না, এই যে গোলটা একটু অন্যরকম, গোল কাট কিন্তু ইউ টাইপের, একটু একটু অন্যরকম,
আর এই গ্লাস আতা, এটাকেও মানে কমপ্লিট করতে হবে। আর ওই আমার ব্লাউজটাও কমপ্লিট করব, তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও আনছি, ওই ঘরে আছে। আমাদের ঘরে যাওয়া যাচ্ছে না, এত মারাত্মক গরম, বিছানায় বসা যাচ্ছে না, মনে হচ্ছে যেন মানে সেই আগুনের ফুলকি উঠছে, বুঝলে, এত গরম, এত গরম। চলে এসছে চুল টুলগুলো সেই ভিজে, একদম পুরো ভিজে, ঝড়ি পাগলি লাগছে, দেখো সিঁদুরটা পরে আসলাম ওই ঘর দিয়ে। হ্যাঁ, আমাকে সত্যি পাগলি লাগে বলো। আচ্ছা, এই হলো, এই হলো কুর্তি, কালারটা কেমন হয়েছে বলবে, একদম সিম্পল। আর আমার তো ভালো লাগে এইসব কালার, এই যে সিম্পল, কিন্তু 100 টাকায় আর কত দেবে বলো, এর থেকে বেশি কত দেবে। লং ঝুল, এই যে রেয়নের কাপড়, বুঝলে, এ দেখো রেয়নের কাপড়, আমি পরে দেখাচ্ছি তোমাদের, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি 100 টাকা মানে অনেক রকমের কালার ছিল, কিন্তু এই কালারটা পছন্দ হলো বলে নিলাম, যদি ভালো কালার পেতাম আরও 2-3টে নিতাম, রেগুলার ইউজের জন্য খুব ভালো, খুব ভালো। তার উপরে দেখাচ্ছি, ভালো আছে না, তোমরা কি বলো? আমি তো প্রথমে ভয় ভয় পাচ্ছিলাম যে ছোটো হয় কি না, টাইট হয় কি না, বা ঠিক নেই, তো দেখলাম না, টাইট টাইট কিচ্ছু হচ্ছে না, বেশ ভালোই হচ্ছে। আমার বেশ পছন্দ হয়েছে, তো তোমাদের কেমন লাগলো বলবে। 100 টাকায় আর কত দেবে ভাই, আমি তো আশ্চর্য হয়ে গেছি যে 100 টাকায়ও এখন কিছু পাওয়া যায়। অ্যাকচুয়ালি কী বলো তো, এগুলো এদের সেট ভেঙে যায়, তো হয়তো একটা দুটো পড়ে থাকে, সেইগুলো আর ভালো বিক্রি হয় না, সেই জন্য সেলের সময় দেয়। গিয়েছিলো মার জিনিস কিনতে, তো আমি এই একটাই জিনিস কিনেছি, আর কিছু কিনিনি, তো এটা দেখে পছন্দ হলো, আর 100 টাকার দাম ছিল বলে নিয়ে নিলাম। যাক, রেগুলার ইউজ করা যাবে, পরা যাবে। তো এই যে স্লিপসটাও এই পর্যন্ত আছে। চলো, এই ছিল আজকের ভিডিও। আজকে অ্যাকচুয়ালি পেটটা এত ব্যথা করছে, মানে পেট যন্ত্রণা করছে, তো ভিডিও বানানোর খুব একটা ইচ্ছা ছিল না, তাও ভাবলাম না ভিডিও বানাই। আর মাসের প্রথম দিন, প্রথম দিন থেকে ভিডিও দিই, আর ইচ্ছা আছে এ মাসটা মিস করবো না, প্রতিদিন ভিডিও দেবো, দেখি কতটা দিতে পারি, কতটা কি করতে পারি। আমার তো মাঝে মাঝেই শরীর খারাপ হয়, তখনই অফ হয়ে যায়, না হলে কোনো না কোনো সমস্যা এসেই যায়। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।